বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটার হচ্ছেন মুশফিকুর রহমান। তিনি নাকি কলাপাতায় মাংস দিয়ে ভাত খেয়েছেন। এরকম একটি ছবি ফেসবুক থেকে ইউটিউবে টোটাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি নিউজে পরিণত হয়েছে। এই খবরটি আমি আপনাদের বানিয়ে বলছি না, এটি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাবো। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন, এখানে নিউজ পেপার বাংলাদেশ নিউজ পেপারে এই খবরটি প্রকাশ করা হয়েছে। এখানে লেখা রয়েছে কলাপাতায় ভাত খেয়েছেন মুশফিক। মসজিদের বারান্দায় বসে পড়ে নিজের জার্সি পরিহিত 33 জন বন্ধুর একটি ছবি ফেসবুকে দিয়ে ভাইরাল হওয়ার পর এবার ভাইরাল হয়েছেন মুশফিকুর কলাপাতায় খাওয়ার একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে খোলা ময়দানে মাটির উপর বিছানো কাপড়ের আসনে এক পা মুড়ে বসে কলাপাতায় গোশত দিয়ে ভাত খাচ্ছেন তিনি। বিশেষ সূত্রে জানা গেছে পরিবেশটা ছিল বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি, মাংসসহ আলুর ঘণ্টা ইত্যাদি মসজিদে পরিবেশন করা হয়। তখন মুশফিকুর তিনি কলাপাতায় সেই গোশত দিয়ে ভাত খেয়েছেন। সো এই নিউজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।